বিগত দিনগুলোতে অনেক রকমের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছিল মেয়েটি। সমাজের কাছে বারবার ধাক্কা খেতে হয়েছে, কখনো বা পরিবারের কাছেও। তবুও লেখাপড়া থেকে কখনো দূরে সরে আসেনি রুবি। এবছর মাধ্যমিক পরীক্ষায় তার সফলতা মায়ের মুখে আনন্দ এনে দিয়েছিল সবচেয়ে বেশি। ভবিষ্যতে সায়েন্স নিয়েই গড়তে চায় তার কেরিয়ার। মাধ্যমিক আমার বাড়িতে কিছু প্রবলেম ছিল, তার জন্য আমি প্রায় 8 মাস পড়াশোনা করতে পারিনি। এ কারণে আমার রেজাল্টটাও খারাপ হয়েছে। সো ওটা আমার বাড়ির কিছু পার্সোনাল ব্যাপার। খুশি হয়েছে কারণ কি, তারা ভাবতে পারিনি যে আমি পাস করব। তারা ভাবছিল হয়তো যেহেতু আমার পড়াশোনা হয়নি ভালো করে ঠিকভাবে, সো তারা ভাবছিল যে আমি হয়তো পাস করতে পারবো না। যখন দেখলো যে না আমি পাস করেছি, তখন বলছে না পড়াশোনা এগিয়েছে। এখন আমি সায়েন্স নিয়ে পড়ছি। সেই নিষিদ্ধ পল্লীর আরও দুই ছাত্র ইয়াকুব ও ধীমান। ধীমান উচ্চ মাধ্যমিকে এবছরই পাশ করে সত্য কলেজে পা রেখেছে, আর ইয়াকুব আলী এবছর মাধ্যমিকে উত্তীর্ণ, যার মাধ্যমিকে অঙ্কে প্রাপ্ত নম্বর 72। তবে তাদের পথ চলাটা খুব সহজ ছিল না। যৌনকর্মীর সন্তান বলেই হয়তো বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাদের। কিন্তু তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে সবার আগে এগিয়ে এসেছেন তাদের মায়েরা। তাই আজ তারা নিজেদের স্বপ্নের পাশাপাশি মায়ের মুখে হাসি ফোটাতে সবচেয়ে বেশি উদ্যোগী। চাকরি বাকরি করে মায়ের পাশে দাঁড়ানো উচিত। আর কি নিয়ে এগোতে চাও? কোন বিষয়টাকে নিয়ে এগোতে চাও? আর সাবজেক্টের বাংলা এখন নেই। বাধাগুলো কাটিয়ে এই হোম আমাদের পাশে দাঁড়িয়েছে, সাহায্য করেছে, নানানভাবে সাহায্য করেছে, পড়াশোনা নানান সাহায্য দিয়েছে। সেখানে ভালোভাবে পড়াশোনা করে পাস করতে পেরে মায়ের ভীষণ আনন্দ হয়েছে। পড়াশোনা করেছে, বলেছে ভালো পড়াশোনা করে আরও ভালোভাবে ভবিষ্যতে নিজের জায়গা করে নে। এগুলো তো আমার সেরকম কিছু আসেনি। ও মা দাদা এরাই সব বাধা সমস্যা সব দূর করে দিয়েছে। যেরকম স্বাভাবিক খুশি হয় তার চেয়ে বেশি একটু খুশি হয়েছে। করতে চাই বলতে এখন তো কমার্স নিয়ে ইলেভেনে ভর্তি হবো। কমার্স নিয়ে পড়ে তারপরে ভাবছি পুলিশ হওয়ার। পাশ তো মনে পড়বে মায়ের কথা, তারপর দাদা, তারপরে রতন দা আছে। নিষিদ্ধ পল্লীর অন্ধকার পরিবেশ থেকে তাদের নতুন পথের দিশা দেখাতে বারবারই উদ্যোগী হয়েছে সমাজসেবী সংস্থা দুর্বার। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান বাজনা, এমনকি তাদের সুস্থ পরিবেশ দিতে নিরন্তর ভূমিকা পালন করে চলেছে এই সংস্থা। না আমি ঠিক নয়, এটা আমাদের তো নিজস্ব একটা সংগঠন আছে, আমরা পদাতিক যৌনকর্মী সন্তানদের সংগঠন। আমরা সবসময় চেষ্টা করি যে সামাজিক যে বৈষম্য এবং অবহেলার হাত থেকে এদেরকে বাঁচানো এবং তারা যাতে সুস্থভাবে শিক্ষার অধিকার নিয়ে, স্বাস্থ্যের অধিকার নিয়ে, অংশগ্রহণের অধিকার নিয়ে বাঁচতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমরা এনসিওর করি। এবং সেই জায়গা থেকেও আমাদের নিজস্ব রেসিডেন্সিয়াল হোম আছে, যেখানে খেলাধুলা, পড়াশোনা এবং তার সাথে সাথে নাচ গান নাটকও শেখানো হয়। মানে আমরা চাই সমাজের মূল স্রোতে নিজেদের জীবনকে প্রতিষ্ঠা করতে এগিয়ে চলেছে এই তিন কিশোর কিশোরী। সমস্ত প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তারা এগিয়ে চলেছে তাদের ভবিষ্যৎ লক্ষ্যে। কারুর স্বপ্ন সায়েন্স নিয়ে পড়ার, কারুর স্বপ্ন বড় হয়ে পুলিশ হওয়ার, আবার কারুর বা মায়ের সম্মান রক্ষা করা। তবে সকলেরই একটাই কথা, মায়ের সম্মান এবং মায়ের মুখ উজ্জ্বল করা। ক্যামেরায় সনাতন সিংহ রায়ের সঙ্গে অঞ্জনা সরকারের রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ।